গুনমুন্দুর এখানে দাদার কাছে ঝালমুড়ি দাদার কাছে নারকেল গুনমুন্দুরা পাহাড়টা দেখুন এটা হচ্ছে ত্রিকুট পাহাড় ঠিক তো নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে সুরজিৎ আপনারা দেখছেন বাংলা সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল এখন আমি আছি দেওঘর জেলার জসিডি রেল স্টেশনে আজকে আমরা জার্নি করব জসিডি থেকে দুমকা পর্যন্ত 03784 জসিডি দুমকা লোকাল ট্রেনে বা প্যাসেঞ্জার ট্রেনে যে ট্রেনটা জসিডি স্টেশন থেকে ছাড়বে সকালবেলা 7:25 আর আমাদের দুমকা পৌঁছে দেবে 9:05 মানে আমাদের টোটাল জার্নি টাইম লাগবে আজকে 1 ঘন্টা 40 মিনিট আমরা কভার করব 71 কিলোমিটার আমাদের জার্নিতে আসবে টোটাল আজকে 8টা হল্ট তাহলে চলুন বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক প্ল্যাটফর্মের দিকে এগোনো যাক আর আজকে আমাদের প্ল্যাটফর্ম আশা করি থাকবে প্ল্যাটফর্ম নম্বর 5 আর প্ল্যাটফর্ম নম্বর 5 যাওয়ার জন্য এই মেন রেলওয়ে স্টেশনে ঢোকার কোনো প্রয়োজনই নেই প্ল্যাটফর্ম নম্বর 5 হচ্ছে ওইদিকে বন্ধুরা এই হলো আজকে আমাদের জসিডি দুমকা প্যাসেঞ্জার ট্রেন যেটার সাথে আজকে আছে সাহেবগঞ্জ কারশেডের ডেমুরেক আট কোচের ডেমুরেক আছে সাহেবগঞ্জ কারশেডের আর ডেমুর ভিডিও এর আগে আপনারা দেখেছেন এর একটা ভিডিও আগে আবার আপনারা দেখবেন ডেমুর পরপর দুটো ডেমুর ভিডিও হয়ে গেল চ্যানেলে আমারও বন্ধুরা ডেমুর ভিডিও করতে দারুণ লাগে তার কারণ এটা আমার সেকেন্ড টাইম আমার চ্যানেলে ডেমুর যাই হোক আমি ট্রেনে উঠি ট্রেন ছাড়ুক আবার আপনাদের সাথে কথা হবে বন্ধুরা ট্রেন ছাড়ার আগে আমি আপনাদের ডেমু ট্রেনের ইন্টেরিয়ারটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন ডেমু ট্রেনে হচ্ছে এদিকে 3 জন এদিকে 3 জন 6 জন যেখানে মেমু ট্রেনে থাকে এদিকে 4 জন এদিকে 2 জন 6 জন এটা বেসিক্যালি পুরো ইএমইউ ট্রেনের মতো 3 3 আর মেমু ট্রেনের মতো এখানেও বাথরুম ফ্যাসিলিটি আছে যেহেতু লোকাল ট্রেনের বাথরুম তাই আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি না বন্ধুরা আমাদের ট্রেন জসিডি দুমকা ডেমু জসিডি স্টেশন থেকে ছাড়লো পুরো অন টাইমে মানে 7:25 আর আজকে আমাদের এই রুটে ট্রেন জার্নি করতে ভাড়া লেগেছে 20 টাকা তো টিকিট আমি আজকে UTS-এ কেটেছি সেই জন্য আজকে আপনাদেরকে টিকিট কাটাটা আমি দেখাতে পারলাম না লোকাল ট্রেনেই ভাড়া লাগে এই ট্রেনে আমাদের প্রথম হল্ট আসবে দেওঘর তাই দেওঘরে গিয়ে কথা হবে আপনাদের সাথে বন্ধুরা আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে তার ফার্স্ট হল্ট দেওঘর এদিকে মনে হয় অন্ধকার আসছে ক্যামেরাতে আমি এদিকে যাই দেওঘর দেওঘরের কোড হচ্ছে DGHR দেওঘর হচ্ছে ঝাড়খণ্ডের দেওঘর জেলার জেলা সদর আর দেওঘরের রেলওয়ে স্টেশনের পাশাপাশি এয়ারপোর্ট আছে এয়ারপোর্টটা হচ্ছে ডান দিকে উঠবে এখান থেকে 5 কিলোমিটার তো এয়ারপোর্ট থেকে পার্শ্ববর্তী সব বড় বড় শহর যেমন পার্শ্ববর্তী বড় বড় শহর না ভারতের যে সব বড় বড় শহর যেমন রাঁচি যাওয়া যাবে এখান থেকে কলকাতা এয়ারপোর্ট যাওয়া যাবে দিল্লি যাওয়া যাবে মুম্বাই যাওয়া যাবে চেন্নাই যাওয়া যাবে প্লেনে করে ঠিক আছে আর যেহেতু দেওঘর জংশন তাই লাইন আলাদা হবে আমরা এলাম হচ্ছে জসিডির দিক থেকে এবার বাঁদিকে একটা লাইন চলে যাবে বাঁকার দিকে আর ডান দিকে চলে যাবে দুমকার দিকে আমরা যাব দুমকার দিকে আর দেওঘর হচ্ছে ঝাড়খণ্ডের পঞ্চম বৃহত্তম শহর আর দেওঘরের পরে আসছে মোহনপুর দেখুন বন্ধুরা দেওঘর জংশনে পরে লাইনটা আলাদা হচ্ছে এই লাইনটা চলে যাচ্ছে বাঁকার দিকে এই যে বাঁকার দিককার লাইন এই লাইনটা বেঁকে চলে গেছে বাঁকার দিকে আর আমরা যাচ্ছি দুমকার দিকে
বন্ধুরা আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে তার সেকেন্ড হল্ট। মোহনপুরে, মোহনপুরের কোড হচ্ছে MHER। আর মোহনপুর হচ্ছে এদিকে, তাহলে হবে না। তার কারণ বন্ধুরা এদিক হচ্ছে মানে প্ল্যাটফর্ম দিয়ে মানুষ উঠবে, এদিকে চলে যায় দাদা। তবে দাদা একটু এদিকে আসো, এদিকে কালো কালো আসছে তো বন্ধুরা, এদিকে পুরো কালো কালো আসছে, সেই জন্য আমাকে এদিক দিয়েই কথা বলতে হচ্ছে। যাই হোক, তো মোহনপুরের কোড হচ্ছে MHER। মোহনপুর হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আসানসোল ডিভিশনের অন্তর্গত একটা স্টেশন। আর এই স্টেশনে তিনটে প্ল্যাটফর্ম আছে। আর এই স্টেশনটা ওপেন হয়েছিল 2014 সালে, আর ইলেকট্রিফাই হয় এই আগের বছর 2022 সালে। আর এই স্টেশনে টোটাল সারাদিন তিনটে আপ তিনটে ডাউন, টোটাল ছটা ট্রেনের, মাত্র ছটা ট্রেনের হল্ট আছে। আর মোহনপুরের চোপড়া মোড় থেকে মোটামুটি চারদিকে ছড়িয়ে পড়া যায়। আর মোহনপুরের পরে আসছে ঘোড়মারা। দেখুন বন্ধুরা পাহাড়টা দেখুন, এটা হচ্ছে ত্রিকুট পাহাড়, ঠিক তো দাদা? ত্রিকুট পাহাড় তো। বন্ধুরা এই ভিডিওটা গোপ্রো দিয়ে শুট হচ্ছে, সেই জন্য আমি আপনাদেরকে জুম করে দেখাতে পারছি না, নয়লে জুম করে দেখাতাম। দারুণ সুন্দর লাগছে এখান দিয়ে দেখতে। বন্ধুরা ওঠার ভিড় আছে, নাকি উঠবে? ও ছেড়ে দাও, কেউ উঠবে না। উতরি গা, যাই। তাহলে বন্ধুরা ট্রেন আপাতত আমাদের এখন এসে বলছে যে ঘোড়মারা। ঘোড়মারার কোড হচ্ছে GRMA। ঘোড়মারা হচ্ছে ঝাড়খণ্ডেরই দেওঘর জেলার একটা পঞ্চায়েত অঞ্চল। আর এই ঘোড়মারার, আর এই ঘোড়মারার পেড়া মানে গুড়ের পেড়া খুব বিখ্যাত। আর এই গুড়ের পেড়াই হচ্ছে বাবা বৈদ্যনাথ ধামের প্রসাদ হিসাবে ব্যবহার করা হয়, বিশাল বিখ্যাত। এখানে এমন এমন পেড়ার দোকান আছে যেগুলো 100 বছর পুরনো। আর এখানে ওই পেড়ার মার্কেটে টোটাল 300 দোকান আছে, মানে বুঝতেই পারছেন ব্যাপার সেবার। আর এরপরে আমি আপনাদের সাথে কথা বলছি বাসুকিনাতে। বন্ধুরা আমাদের ট্রেন এখন এসে বসেছে বাসুকিনাথ, কোড হচ্ছে BSKH। বাদ বাকি এখন প্রচুর মানুষ উঠবে, প্রচুর মানুষ নামবে, ঠিক আছে? মাঝখানে পুরো আটকে গেছে। তো বন্ধুরা আমাদের ট্রেন এখন বাসুকিনাথ থেকে ছাড়ছে। আর যেহেতু ওইদিকে প্ল্যাটফর্মে বিশাল ভিড়, মানুষ ওঠানামা করছে, সেই জন্য আমাকে ডান দিকে আসতে হলো। আর বাসুকিনাথের কোড হচ্ছে BSKH। বাসুকিনাথ হচ্ছে ঝাড়খণ্ডের দুমকা জেলায় পড়বে, মানে আমরা এতক্ষণ ছিলাম দেওঘর জেলায়, তারপর আমরা এখন প্রবেশ করেছি দুমকা জেলায়। আর বাসুকিনাথের বাবা বাসুকিনাথের মন্দির বিশাল বিখ্যাত। আর শোনা যায় যে বাবা বৈদ্যনাথ ধামে পুজো দিয়ে বাসুকিনাথে পুজো না দিলে পুজো সম্পন্ন হবে না, তার একটা উদাহরণ আছে। সেটা হচ্ছে শ্রাবণ মাসে শ্রাবণী মেলার সময় পুণ্যার্থীরা জল তোলে বিহারের সুলতানগঞ্জ থেকে, জল তুলে টোটাল 108 কিলোমিটার হেঁটে বাবা বৈদ্যনাথ ধামে বাবা বৈদ্যনাথের মাথায় জল ঢালে। জল ঢেলে গাড়িতে করে আসে এই বাসুকিনাথ, তারপরে এই বাসুকিনাথে পুজো দেয়, তারপরেই তাদের
টোটাল পুজো সম্পন্ন হয়, এটাই হচ্ছে উদাহরণ। আর এরপরে আমি আপনার সাথে কথা বলবো নিউ মদনপুরে। ট্রেনে দেখুন বন্ধুরা, এখানে দাদার কাছে ঝালমুড়ি, এই দাদার কাছে নারকেল, আর এই দাদার কাছে কিছু একটা আছে। তাই মোটামুটি ট্রেনে উঠলে খাবার দাবার মোটামুটি পেয়ে যাবেন, কিন্তু আমি এখন খাচ্ছি না, আমি ডাইরেক্ট দুমকায় নেমেই খাবো। ট্রেন এখন আমাদের এসে পৌঁছেছে আমাদের সেকেন্ড লাস্ট হল্ট নিউ মদনপুর জংশনে। নিউ মদনপুর জংশন বেসিক্যালি ঝাড়খণ্ডের দুমকা জেলায় ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত। এর আগে আপনারা ময়ূরাক্ষী নদী দেখলেন, আর ময়ূরাক্ষী নদীর অবস্থা খুবই শোচনীয়, তার নদী একদম শুকিয়ে গেছে। আর বলেছিলাম নিউ মদনপুর হচ্ছে জংশন, তাই জংশন তাই লাইন আলাদা হবে। আমরা যদি ডাউনের দিকে চিন্তা করি তাহলে লাইন এক হবে, মানে আপের দিক থেকে দুটো লাইন এক হয়ে ডাউনের দিকে যাচ্ছে। আপের দিক থেকে যে দুটো লাইন আসছে, একটা হচ্ছে, একটা আসছে জোসিডির দিক থেকে, যেদিক থেকে আজকে আমরা এলাম, আর আরেকটা আসবে বাঁদিক থেকে, আমরা এলাম ডান দিক থেকে, আরেকটা আসবে বাঁদিক থেকে, বাঁদিক থেকে আসবে গোড্ডার দিক থেকে লাইন। দুটো এক হয়ে চলে যাবে দুমকার দিকে বা রামপুরহাটের দিকে। আমরা আজকে যাচ্ছি দুমকার দিকে বা রামপুরহাটের দিকে, এরপরেই আসবে আমাদের ডেস্টিনেশন দুমকা। A few moments later. বন্ধুরা, তো দীর্ঘ 70 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এখন এসে পৌঁছি আমাদের ডেস্টিনেশন দুমকাতে। তো দুমকাতে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 9:05, কিন্তু ট্রেন 8:50 চলে এসছে, মানে 15 মিনিট বিফোর। তো 70 কিলোমিটারের ছোটো জার্নি 15 মিনিট বিফোর মানে সুপারহিট ব্যাপার, ঠিক আছে, দারুণ ব্যাপার। দারুণ মেনটেন করেছে ট্রেন টাইমিং, সুপারহিট মেনটেন করেছে। আর এই লাইনে দেখলাম বন্ধুরা ডেমু ট্রেন পুরো ওড়ায়, দারুণ স্পিডে যায়, ঠিক আছে। আর দুমকা স্টেশন সম্বন্ধে যদি বলি তাহলে দুমকা ঝাড়খণ্ডের দুমকা জেলার জেলা সদর, আর দুমকার পাশে ময়ূরাক্ষী নদী আছে, ময়ূরাক্ষী নদীর তীরে দুমকা অবস্থিত। আর দুমকা থেকে আপনারা মেসেঞ্জার ড্যাম যেতে পারবেন, তাহলেও খুব একটা কাছে নয়, এখান থেকে 25-30 কিলোমিটার তো হবেই। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিও কমেন্ট করবেন, ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রাম আইডি হলে _sujit_ ইনস্টাগ্রামে ফলো করলে আগে ভাগে জেনে যাবেন যে চ্যানেলে কী ভিডিও আসতে চলেছে। আর যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন অবশ্যই বন্ধুরা ফেসবুক পেজ ফলো করে দেবেন, প্লাস ফেসবুকে ভিডিওটা শেয়ারও করবেন। তাহলে বন্ধুরা টাটা, সবাই ভালো থাকবেন, আবার আপনাদের সাথে দেখাবেন নতুন একটা ভিডিওতে। টাটা।